প্রিয় শুনি, আরেকটিবার খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের অনুষ্ঠান অল্প গল্পে বাইবেল শিক্ষা। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। চলুন আজকে আমরা আরেকটি নতুন গল্প শুনি এবং আমাদের জীবনকে এই গল্পের মধ্যে দিয়ে নতুনভাবে উৎসাহিত করি, যেন প্রভু আমাদের জীবন দ্বারা গৌরবান্বিত হন। হালেলুয়া, হালেলুয়া। চলুন গল্পটি শুনে আসি। জর্জ সুইটিং নামের একজন পালক, যিনি একজন মহিলার গল্প বলছিলেন, আর তিনি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এই পালকের কাছে এসেছিলেন। তিনি সে পালককে বলছিলেন যে আমি প্রায় 20 বছর যাবৎ খ্রিস্টীয় জীবনযাপন করে আসছি, অথচ আজ পর্যন্ত আমি একজনকেও প্রভুর কাছে নিয়ে আসতে পারিনি। আমি বাইবেলের অনেক পদ মুখস্থ করেছি, আমি যাদের কাছে খ্রিস্টের কথা বলেছি, কিন্তু তারা কেউ খ্রিস্টের কাছে আসার সিদ্ধান্ত নেয়নি। তাহলে ঈশ্বর কেন আমাকে ব্যবহার করেননি? আর এই মহিলাকে সাহায্য করার জন্য পালক তাকে জিজ্ঞাসা করলেন। পালক তাকে প্রশ্ন করলেন, আপনি কি কখনো এই অবিশ্বাসীদের জন্য কেঁদেছেন বা তাদের জন্য প্রার্থনা করেছেন? আপনার সমস্যা এমন হতে পারে যে আপনি যাদের কাছে এই সাক্ষ্য বহন করেছেন আসলে আপনি তাদের ভালোবাসেন না। যদি কোনো লোক এই অবিশ্বাসী লোকদের ভালোবাসে, তাহলে অবশ্যই তাদের জন্য সে কাঁদবে এবং তাদের উদ্ধারের বিষয়ে তার একটি গভীর আকাঙ্ক্ষা থাকবে। আর তখনই সে মহিলা তার রুমে গিয়ে তার বোনের জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন। তারপর খুব ভালো মন নিয়ে একদিন তার সে বোনের সাথে দেখা করতে গেলেন। দু হাতে তার বোনকে জড়িয়ে ধরে তিনি সেই বোনকে বললেন, বোন, পৃথিবীর অন্য কিছুর চেয়েও আমি চাই যেন তুমি যিশুর কাছে আসো এবং যিশুতে বিশ্বাসী হও। আর আশ্চর্যের বিষয়, পরের সপ্তাহে তার বোন গির্জায় গিয়েছিলেন, আর সেই সময় তিনি যিশুকে বিশ্বাস করলেন এবং উদ্ধারকর্তা ও প্রভু বলে যিশুকে হৃদয়ে গ্রহণ করলেন। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় শুধু আমরাও আমাদের ব্যক্তিগত সমস্যা নিয়েও আমরা খুব সহজে কান্নাকাটি করি, কিন্তু প্রশ্ন হল এই প্রভু যিশু খ্রিস্ট যাদের উদ্ধারকর্তা, সে কথা যারা জানে না, তাদের জন্য কি আপনি কান্না করেছেন? বীজ লাগানোর আগে শক্ত এবং শুকনো জমিকে আগে পানি দিয়ে নরম করতে হয়। ঠিক সেইভাবেই একজন সাক্ষ্য বহনকারীর চোখের পানি দিয়েই অবিশ্বাসীদের কঠিন অন্তকরণ ঈশ্বর নরম করেন। আর তাদের অন্তকরণ যখন ভালোবাসা এবং প্রার্থনা দিয়ে নরম হয়, তখনই তারা ঈশ্বরের বাক্যরূপ বীজকে হৃদয়ে গ্রহণ করেন। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় শুনি, আজকে আমাদের যে টপিক সেটি হলো কাদা এবং ফসল কাটা, কাদা এবং ফসল কাটা। প্রিয় শুনি, চলুন একটি বাইবেল পথ আমরা দেখে আসি, আর সেটি হলো গীত সঙ্গীতা 126:5। আর সেখানে লেখা আছে যে যারা চোখের জলের সঙ্গে বীজ বোনে, তারা আনন্দে চিৎকার করতে করতে ফসল কাটবে। হালেলুয়া, হালেলুয়া। প্রিয় শুনি, তাই আসুন আজকে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সে পিতা ঈশ্বরকে বলি, পিতা, যারা তোমাকে জানে না তাদের জন্য প্রার্থনা করতে আমাকে সাহায্য করো, এবং যে কোনো মূল্যেই হোক না কেন তাদেরকে তোমার দিকে টানো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রিয় শুধু, আশা করি আমরা আজকে এই ছোট্ট গল্পের মধ্যে দিয়ে আমাদের জীবনের জন্য অনেক উপকারী বিষয় আমরা শিখেছি এবং সেইভাবে আমরা আমাদের জীবন গড়ব। ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে প্রচুর পরিমাণ আশীর্বাদ করুক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এই প্রার্থনা সবসময় করি। আমেন।